हेलो गाइज, वेलकम टू आवर चैनल इजी ट्यूटोरियल पॉइंट। तो फाइनली डब्ल्यूबी जेईबी तरफ থেকে রিফান্ড সিট অ্যাকসেপ্টেন্স ফি রিফান্ডের ওপর নোটিফিকেশন বেরিয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নিয়েছিলেন মেডিকেল, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল কোর্সেস, তো সবার ক্ষেত্রে রিফান্ডের নোটিফিকেশন বেরিয়ে গেছে। মানে জিলেট, ডব্লিউবি জেই, জেকা, যতগুলো এন্ট্রান্স এক্সাম হয় এবং যাদের ই কাউন্সেলিং প্রসেসটা হয়েছে এবং যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিটা দিয়েছিলে বাট রিফান্ড এখনো পর্যন্ত পাওনি, তাদের জন্য এই নোটিশটা। ঠিক আছে, তো নিচে কিছু কন্ডিশন অ্যান্ড রুলস বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট কন্ডিশনে বলা হচ্ছে যে ই কাউন্সেলিংয়ের সময় আমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলাম টু বুক দ্য অ্যালোটেড সিট। তো সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে, সিট বুক করার পরে, আমরা ফাইনালি ইনস্টিটিউটের যে ফিজিক্যাল রিপোর্টিং করেছিলাম, প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছিলাম এবং তারপরে আমরা রিফান্ড পাইনি, সেই অ্যামাউন্টটা বোর্ড কালেক্ট করে তোমাদের সেই ইনস্টিটিউটে, যে ইনস্টিটিউটে তোমরা এখন অ্যাডমিশন নিয়েছো সেই ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই ইনস্টিটিউটে তোমাদের রিফান্ড দেওয়া হবে নাকি সেটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে তোমাদের সেমিস্টার ফির সাথে, সেটা কলেজ জানে। সে কলেজ তোমার জিজ্ঞাসা করবে, সেটা কলেজ তোমাদের বলতে পারবে যে সেই ফিসটা তোমাদের কী করেছে। এবং যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ফিজিক্যাল রিপোর্টিংও করেছো, প্রফেশনাল অ্যাডমিশনও নিয়েছো বাট তারা কন্টিনিউ করেনি কলেজ, কলেজ তারা ছেড়ে দিয়েছে, তাদেরকে এখানে বলা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট উইশ টু জয়েন দ্য ইনস্টিটিউট ইভেন আফটার টেকিং প্রফেশনাল অ্যাডমিশন, হি সি উইল হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইনস্টিটিউট ফর এনি রিফান্ড। তো তারা যদি রিফান্ডটা পেতে চাও তাহলে তোমরা সেই যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো, না প্রাইভেট হোক বা তোমাদের গভর্নমেন্ট হোক, তো সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে রিফান্ডের জন্য। মানে ফর এক্সাম্পল, তুমি কোনো প্রাইভেট কলেজে গিয়েছিলে, মানে সেখানে তুমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, সেখানে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি 20,000 দিয়েছিলে, দেওয়ার পর সেখানে তুমি ফিজিক্যাল রিপোর্টিংও করেছিলে, প্রফেশনাল অ্যাডমিশনও নিয়েছিলে বাট পরবর্তীকালে তুমি কন্টিনিউ করোনি তোমাদের বিটেকটা, তখন তোমাদের রিফান্ডটা তোমাদের কলেজ থেকে দেওয়া হবে। স্যার ডাব্লিউবি জেইবি কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে। ওকে, তো এখানে ফার্স্ট হলো যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলে অ্যান্ড অ্যাডমিশন নিয়েছো এবং কন্টিনিউ ক্লাস করছো, তাদেরকে মার্চ করে দেওয়া হবে বা অ্যাডজাস্ট করে দেওয়া হবে বা রিফান্ড দেওয়া হবে, তার কোনো রকম প্রবলেম হবে না। এবং যারা রিপোর্টিং করেছিলে, অ্যাডমিশনও নিয়েছিলে বাট কন্টিনিউ করোনি, তাদেরকে বলা হচ্ছে ইনস্টিটিউটে যোগাযোগ করতে, ইনস্টিটিউট থেকে রিফান্ডের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং নিচে এখানে ওয়্যারেজে বলা হয়েছে আবার যারা তোমাদের উইথড্র করে নিয়েছিল, মানে যখন তোমাদের উইথড্র প্রসেস চলছিল সে টাইমে যে উইথড্র করেছে, তাদেরকে সঙ্গে সঙ্গে রিফান্ড দিয়ে দেওয়া হয়েছে, ফুল অ্যামাউন্ট তারা রিফান্ড পেয়ে গেছে। আর যারা যখন কাউন্সেলিং চলছিল, উইথড্র করে নিয়েছিল তাদের কাউন্সেলিংটা, তখন তাদের ফুল অ্যামাউন্টটা রিফান্ড করে দেওয়া হয়েছিল। এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে সব প্রবলেম হচ্ছে, এটা কি এখানে বলা হয়েছে, ইট ইজ অবজার্ভড দ্যাট মেনি ক্যান্ডিডেটস নাইদার উইথড্র ফ্রম ই কাউন্সেলিং নর কমপ্লিট ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড প্রফেশনাল অ্যাডমিশন অ্যাট দ্য ইনস্টিটিউট। তো এখানে বলা হচ্ছে যারা ফ্রম উইথড্র করেনি এবং ফিজিক্যাল রিপোর্টিংও করেনি কোনো ইনস্টিটিউটে, মানে তারা অ্যালটমেন্টের জন্য সিট তো বুক করেছিল বাট সেই ইনস্টিটিউটে যে তারা ফিজিক্যাল রিপোর্টিংও করেনি এবং প্রফেশনাল অ্যাডমিশনও নেয়নি, তো তাদেরকে এখানে বলা হয়েছে ডাব্লিউবি জেইবি রিফান্ড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি টু সাচ ক্যান্ডিডেটস অলসো ইন লাইন উইথ দ্য ফলোয়িং রুলস অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তো তাদের কিছু রুলস আছে, তাদের এলিজিবিলিটি হলো সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে তারা ফিজিক্যাল রিপোর্টিং করেনি, অ্যাডমিশন নেয়নি অ্যান্ড ফ্রম উইথড্র করেনি, তারাই একমাত্র এখানে এলিজিবল। ওকে, এবার তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে হয়তো ফিজিক্যাল রিপোর্টিং করে নিয়েছিলে বা প্রফেশনাল অ্যাডমিশন দিয়ে দিয়েছিলে বা ফ্রম উইথড্র করেছিলে, তারা কিন্তু এখানে এলিজিবল নয়। ঠিক আছে, রিফান্ড অ্যামাউন্টে বলা হচ্ছে তোমাদের যে অ্যামাউন্টটা হবে, যে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা দিয়েছিলে সেখান থেকে 20% ডিডাক্ট করা হবে, মানে 20% কেটে নেওয়া হবে, অর 1,000 বা 20% তোমাদের কেটে নেওয়া হবে। অ্যান্ড এই রুলসটা শুধু আগের সেশনের জন্য, এখনকার জন্য নয়, 2021-2022 জন্য নয়, 2020-2021 জন্য। ঠিক আছে, এবং মোড অফ রিফান্ড এখানে বলা হচ্ছে তোমরা রিফান্ড দেওয়া হবে NFT অ্যান্ড RTGS এর মাধ্যমে, সোজা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে, কোনো রকম প্রবলেম হবে না, ব্যাঙ্ক তোমাদের অলরেডি তোমাদের ডিটেলস নিয়েছিল, আবার তোমার ডিটেলস পুট করতে হবে, এটা অ্যাপ্লিকেশন ওখানে বলা হয়েছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, ওই অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে ওটা পাঠাতে হবে। তো কোথায় পাঠাতে হবে সেটা এখানে নিচে বলা হয়েছে। ওকে, আর এখানে বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলসটা তোমাদের ভালোভাবে দিতে হবে, যদি কোনো রকমভাবে ট্রানজ্যাকশন ইরর হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে বোর্ড কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না। ঠিক আছে, আর নিচে ফোর্থ রুলসে বলা হয়েছে শিডিউল অফ ডিসবার্সমেন্ট অফ রিফান্ড,
कैंडिडेट्स कैन अप्लाई एनी टाइम ड्यूरिंग द ईयर माने 2021 এর মধ্যে তোমাদের যে কোনো টাইমে তোমরা अप्लाई করতে পারো 2021 এর মধ্যে কিন্তু 2022 চলে গেলে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না 2021 এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে বাট প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন আর ডিসবার্সমেন্ট উইল বি ডান টুয়াইস এ ইয়ার অনলি মানে এখানে বলা আছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং অ্যান্ড অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট তোমাদের বছরে দুবার হবে একটা হলো সেপ্টেম্বর টু ফেব্রুয়ারিতে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস হবে এবং মার্চে 31st March তোমাদের অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট হবে ঠিক আছে আর একটা হলো মার্চ টু আগস্টে তোমাদের অ্যামাউন্ট মানে অ্যাপ্লিকেশন প্রসেস হবে এবং সেপ্টেম্বরে তোমাদের 30 সেপ্টেম্বরে তোমাদের অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট করা হবে ঠিক আছে বাট নিচে কিছু রুলস বলা আছে সেই রুলসটা তোমরা দেখে নেবে সেটা এটা তখন রুলসটা তোমাদের মানা হবে না সেটা কী বলা হয়েছে একটু পরে তোমাদের বলছি ওকে এখানে 5th নাম্বারে বলা হয়েছে দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ ডকুমেন্টস ক্যান্ডিডেটস নিড টু ডাউনলোড দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশন অ্যান্ড সেন্ড দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ক্যান্সেল চেক ফটোগ্রাফি অফ পেজ কন্টেনিং ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড অ্যালটমেন্ট লেটার এনক্লোজড এনভেলপ উইথ দ্য সুপারস্ক্রাইব অন দ্য টপ অফ দ্য এনভেলপ রিফান্ড অ্যাপ্লিকেশন ফর নেম অফ দ্য এক্সামিনেশন ওকে তো এখানে বলা হয়েছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফিল আপ করতে হবে এবং তার সাথে তোমাদের ব্যাংকের যে ফার্স্ট পেজটা আছে সেটা তোমার জেরক্স করতে হবে A4 সাইজ পেপারে অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড মানে জিলেটেড অ্যাডমিট কার্ডটা তোমার সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং তোমাদের অ্যালটমেন্ট লেটারটা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের ওটা পাঠাতে হবে এই যে স্পিড পোস্টের দ্বারা মানে পোস্টে যা তোমাদের পাঠাতে হবে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু সেন্ড ওনলি থ্রু স্পিড পোস্ট অ্যাড্রেস টু দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড AQ 13 1 সেক্টর V সল্টলেক কলকাতা 791 ঠিক আছে তো এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্টের দ্বারা তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ফিল আপ করে আর এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে ঠিক আছে অ্যান্ড 6th নাম্বারে বলা হয়েছে WBJ তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্টও করতে পারে বা অ্যাপ্রুভও করতে পারে যদি কোনো রকম ডিসপেন্সি থাকে মানে তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ভুলভাল থাকে তারা রিজেক্ট করতে পারে ঠিক আছে এবং নিচে এখানে বলা হয়েছে ডিউ টু প্যান্ডেমিক COVID-19 সিচুয়েশন ইট ইজ ডিসাইড দ্যাট দ্য ইন কেস অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য ই কাউন্সেলিং কন্ডাক্ট বাই দ্য WBJEB ডিউরিং দ্য পিরিয়ড 2020-2021 দেয়ার রিফান্ড উইল বি রিলিজড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার গেটিং দ্য অ্যাপ্লিকেশন সাবজেক্ট টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশনস অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য রিফান্ড রুলস ইন সাচ কেস রুলস 4 ইজ নট অ্যাপ্লিকেবল মানে তোমরা যদি এখনই তোমাদের মানে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো করে একদম তুমি যদি পাঠিয়ে দাও বা তোমার অ্যাপ্লিকেশন তো প্রসেস হয়ে যায় তাহলে তোমাদের তা খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের যে রিফান্ড আছে রিফান্ডটা পাঠিয়ে দেওয়া হবে তখন এই রুলস 4 নাম্বার রুলসটা তোমাদের কাজে লাগবে না ঠিক আছে তো এটা তোমাদের বলা হচ্ছে তো 4 নাম্বার রুলসটা তখন কাজে লাগবে না তখন তোমাদের সঙ্গে সঙ্গে যখন তোমাদের অ্যাপ্লিকেশনটা পাবে অ্যাপ্লিকেশন প্রসেস হবে তখন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে ঠিক আছে এটাই তো এবার আমরা দেখি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কী আছে তো অ্যাপ্লিকেশন ফর্ম হলো এটা তো এখানে তোমাদের ডেট দেবে যে ডেটটা তোমরা পাঠাচ্ছ সেই ডেটটা দেবে টু দ্য রেজিস্টার সব লেখাই থাকবে এটা ভালো করে আগে দেখে নেবে সো এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নেওয়ার পরে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো লিখে নেবে ভালো করে এবার তোমরা যদি চাও কম্পিউটারে লিখতে ওয়ার্ড ফাইলে তো ওয়ার্ড ফাইলেও লিখতে পারো মেবি আর আমার মতে পেনে লেখায় বেটার হবে তো পেনে বা ওয়ার্ড ফাইলে যে কোনোটা লিখে নেবে ভালো করে লিখে নেওয়ার পরে তোমাদের এখানে সমস্ত এক্সামিনেশন নেমটা দেবে জিলেট জেকা বা WBJEE ইয়ার অফ এক্সামিনেশন 2021 হবে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে রোল নাম্বার দেবে ক্যান্ডিডেটস নেম দেবে ফাদার্স নেম দেবে অ্যান্ড নিচে মোবাইল নাম্বার দেবে অ্যাড্রেস দেবে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম দেবে তোমার অ্যাকাউন্টে কোন নামে আছে তোমার নামে আছে তোমার নাম দেবে এখানে ব্যাঙ্ক নেম দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে IFSC কোড নাম্বার দেবে লাস্ট অ্যালোটেড ইনস্টিটিউট মানে কোন লাস্ট অ্যালোটেড তোমার ছিল সেই লাস্ট অ্যালোটেড ইনস্টিটিউট তোমার এখানে দেবে ডিপোজিট অ্যামাউন্ট এখানে দেবে অ্যান্ড রিজন ফর রিফান্ড এখানে বলবে যে আমি ওই কলেজে অ্যাডমিশন নিইনি আমি এখন অন্য কলেজে পড়ছি বলে আমি এখন রিফান্ডটা চাইছি বা যদি কোনো অ্যাডমিশন নিয়ে নাও বাট কন্টিনিউ করো তাহলে বলবে যে আমি অ্যাডমিশন নিয়েছি বাট ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি সো রিফান্ড আমার দরকার তো এইভাবে তোমরা লিখে দেবে ভালোভাবে ইংলিশে ঠিক আছে
আর এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের ফটোকপি অফ দ্য পেজ কন্টেইনিং ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা তোমাদের ফটোকপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড লাগবে, সেলফ অ্যাটেস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার লাগবে। লাস্ট অ্যালটমেন্ট লেটার মানে তুমি বুঝতে পারছো লাস্ট অ্যালটমেন্ট, তুমি সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যদি গিয়েছিলে তো সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে যে অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়েছিলে সেই অ্যালটমেন্ট লেটারটা তোমরা দেবে, ঠিক আছে। আর যদি ফার্স্ট রাউন্ড লাস্ট অ্যালটমেন্ট লেটার থাকে মানে লাস্ট অ্যালটমেন্ট লেটার, এটাই বলতে পারছো লাস্ট অ্যালটমেন্ট লেটারটা তোমাদের এখানে পাঠাতে হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট সিগনেচার উইথ দ্য ডেট, যে ডেটটা তোমরা করছো সেই ডেটটার সাথে তোমাদের সিগনেচার এখানে লিখে এই সমস্ত এই এইটা প্রিন্ট আউট করে এই পেপারটা অ্যান্ড তোমার তার সাথে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যালটমেন্ট লেটার, সমস্ত কিছু ভালোভাবে করে একটা ফর্ম তুমি ফিল আপ করবে, সেই ফর্মটা নেবে বাই পোস্ট, স্পিড পোস্টের দ্বারা তোমরা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, ব্যাস এইটুকুই আর কাজ, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো এটা ছিল পুরো প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টেক কেয়ার।